সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের ইমু হ্যাক হয়েছে কি না সেটা কিভাবে আপনারা বুঝবেন যেহেতু ইমু হ্যাক করা খুব সহজ সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের ইমু হ্যাক হয়েছে কি না তাহলে চলুন খুব দ্রুত আমরা দেখে নিচ্ছি কিভাবে এটা চেক করতে পারি অথবা আমরা বুঝতে পারি যে আমাদের ইমু হ্যাক হয়েছে কি আর যদি অন্য কোনো ডিভাইসে আপনাদের ইমু ব্যবহার করে থাকে সেটাকে কিভাবে রিমুভ করবেন সেটাও আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো প্রথমে আপনারা আপনাদের ইমুটি ওপেন করে নেবেন ইমুটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস যে লোগোটি আছে এই লোগোতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে সো এখান থেকে মোর যে অপশনটি আছে এটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সেটিং নামে যে অপশনটি আছে এই অপশনটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন চলে আসছে সো এখান থেকে ইমো অ্যাকাউন্ট সেটিং নামে যে অপশনটি আছে সর্বপ্রথম সে অপশনটিকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এমন কিছু অপশন চলে আসবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস নামে যে অপশনটি আছে এই অপশনটাকে আপনারা ক্লিক করুন ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন আমার সর্বপ্রথম আমি যে ডিভাইসের মাধ্যমে এখন ইমু ব্যবহার করি ইনফিনিক্স এক্স সিক্স টু সিক্স এই যে ডিভাইসটি আছে এই ডিভাইসটি এখানে অনলাইন শো করতেছে প্লাস কারেন্ট মানে আমি এখন এটাই ব্যবহার করতেছি এবং আমার ইমুটা এই ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে আর যদি অন্য কোনো ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে অথবা হতো তাহলে কিন্তু এখানে আরও নিচে অনেক ডিভাইস চলে আসতো সো এখন এখানে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স জিরো থ্রি এপ্রিল ছয় দু মানে আমি এই ডিভাইসটার মাধ্যমে আরও আগে গত বছর ব্যবহার করছিলাম সো আপনাদের ইমো যদি কোথাও হ্যাক হয়ে থাকে অথবা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে ইউজ হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন এখন কথা হচ্ছে ধরুন ইনফিনিক্স জিরো থ্রি এখন আমি ব্যবহার করতেছি না অথবা অন্য কেউ এটা দিয়ে আমার ব্যবহার করতেছে যাই হোক এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এমন কিছু অপশন চলে আসবে এখান থেকে আমি যদি এখন ডিলিটে ক্লিক করে দিই এবং এখানে যদি কনফার্ম ডিলিট করে দিই তাহলে কিন্তু আমার এই ডিভাইসটি এখান থেকে বেনিশ হয়ে যাবে এবং ব্যান হয়ে যাবে এবং সেই যে ডিভাইসটি আমি ব্যবহার করছিলাম সেই ডিভাইসের মাধ্যমে আর ইমোটি লগ ইন করা সম্ভব হবে না সো আপনাদের মোবাইল যদি এভাবে কখনো হ্যাক হয়ে থাকে তাহলে আপনারা যেটি করবেন আপনাদের কারেন্ট ডিভাইসটা দেখে তারপর তার উপর যে ডিভাইসগুলো আছে সেটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এভাবে ডিলিটে দেবেন ডিলিটে দেওয়ার পরেই কিন্তু আপনাদের অন্যান্য ডিভাইসে যদি ইমু কেউ ব্যবহার করে থাকে সেখান থেকে রিমুভ হয়ে যাবে আর সেখানে লগ হতে পারবে না সো আপনারা এভাবেই পারেন ইমু হ্যাক হয়েছে কি না সেটা বুঝে নিতে এবং অন্যান্য ডিভাইস থেকে রিমুভ করতে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আমার ভিডিওতে যদি কোথাও মিস্টেক হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে